বিভিন্ন থানা এলাকাতে চোলাইয়ের থেকে অভিযান চালালো পুলিশ। গতকাল ছিল অ্যান্টি ড্রাগ ডে, তাই প্রত্যেক থানায় পুলিশি অভিযান ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় যেখানে চোলাই মদ তৈরি হয় সেই এলাকাগুলিতে অভিযান চালালো পুলিশ। সেই এলাকাগুলির মধ্যে অন্যতম জিয়াগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা, তার মধ্যে রয়েছে বেনিপুর কুসুমখোলা এলাকায় অভিযান চালায় জিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে বিভিন্ন চোলাইয়ের উনুন সহ সামগ্রীগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় 100 লিটার চোলাই মদ ফেলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল থেকে আজ পর্যন্ত অভিযানে প্রায় 30 জনকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। এরপরে তাদের আইনি প্রসেস চলবে। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। স্যার ওগুলোকে দিন। দিলাম সিভিল আছে তো। দিলাম